সুতের টাকা ছাড়তে আমি পারব না জীবনে, সুতের টাকা ছাড়তে আমি পারব না জীবনে, টাকার বালি করব আমি নিয়ে যাব শ্মশানে, টাকার বালি করব আমি নিয়ে যাব শ্মশানে, সুতের টাকা ছাড়তে আমি, সুতের টাকা ছাড়তে আমি, সুতের টাকা ছাড়তে আমি। আমার আসল টাকা যায় যাক, কিন্তু সুদের টাকা থেকে এক কানা করি কাউকে ছাড়ব না। দাদা, গ্রামের মানুষের কি টাকা সুদে দেবে? আমাদের গ্রামের ছেলে কয়েকদিন আগে এলো, বলতো ভাই জায়গা ছবি যেন নিলাম হয়ে যাচ্ছে, 50,000 টাকা দে। তা মালকীর ভাণ্ডার থেকে দিলাম 50,000 টাকা। এক মাস বলে 3 বছর হয়ে গেল, কোনো খবর নেই। শালা আসলটা না দিস না দে, সুদটা দে, তাও দিচ্ছে না, দেখাটা পর্যন্ত করছে না। তা তোরে যদি আজকে দেখা পাই যে শোনা, যশোমালক্ষ্মীর ঢোক মাতবি, যশোমালক্ষ্মীর ঢোক মাতবি। শালা মনে হয় দিনের বেলা বেরোচ্ছে না, রাত্রে করে বেরিচ্ছে। তা তোর বাড়ির পিছনে আজকে বসে থাকবি রে শোনা, পেচ্চা ফিরতে বেরোবি নি? হ্যাঁ শালা, সেই সময় গাপ করে ধরে টাকা আদায় করবো। কীভাবে তোর বাড়ির পিছনে বসে থাকিস তুই? দাদা, আমি এত ভালো লোক দিনই বেলা বার হতে পারি না, সবসময় রাত্রে বার হতে হয়, চারদিকে টাকার জন্য ছিঁড়ে খাচ্ছে। বাবা কাজটা ছেড়ে দিয়ে আমি চলে যাবো, কেউ করতে নি। দাদা ভালো আছো? কেমন আছো? খাওয়া করেছো? কি বাবা আমার ঘরের পিছনে বসে আছো? অত নয় দিতে হবে না, টাকাটা ফেলে করো। সেই টাকা তুসকো মেডিয়া থেকে, তুসকো মেডিয়া থেকে। তার মানে কি? টাকাটা ফেলে করো। টাকা ইংরাজি ওই শালা, আমি ও ভুলভাল বলবো কে বলতে তুই হ্যাপে শালা, একটা বিগ ম্যানের সঙ্গে লং লং টক করছিস? এর মানে কি? আমি টাকা দেবো। টাকা দিবি? কি করে দিবি? কেন, আমি চাকরি পাইছি তো। ও বাবা, শালা চাকরি পেয়ে গেছে? মিছি মিছি। ও বাবা, তাহলে এতদিন আমি আসিনি, কি চাকরি পেয়েছিস? প্রফেসর। আরে বাবা, শালা প্রফেসর, বিশাল চাকরি। যে দিন কত আগে দুজনের রাজদিকের মাঝে কাগজ গুলি খেত, শালা ভেতরে ভেতরে প্রফেসর। হ্যাঁ হ্যাঁ, টাকা দেবো। হ্যাঁ দাদা, অনেক টাকা ব্যাপার তো। হ্যাঁ তুই ক্যাশে নিবি না চেকে নিবি? বাবা রে বাবা, শালা চেকে না ক্যাশ, ক্যাশে না চেকে, চেকে মারবো। কি করি রে, মাথা পাগল হয়ে থাক। এই যা যা দিবি দে, এই মালকীর ভাণ্ডারে দে, টাকা দেবো। তা দিবি দে না, ঠেলা ঠেলি করছি দে। ইয়ে দা, সেই পকেটওয়ালা প্যান্টটা আনতে মনে নেই রে। সব চলে যাবে, টাকা যাবে, ঘাট যাবে, ঘাট যাবে, টাকা যাবে। ও বা কি বলছি, ঘাট যেরকম ছাড় সেরকম গতি বাবা। টাকা দেবো নি, টাকা দেবো নি, দেখেছো? আমি বললাম টাকা দেবে না, হট করে একটা কাজ করবি। কি কাজ? টাকা পুরো মুখুব করে দেবো। কাজটা বলবি তো? আমার মা আজকের মারা গেছে, তুই গলায় কাঁচাটা করবি আর মুখে আগুনটা দিবি। মাথা খারাপ হয়েছে? তোর মা মরে গেছে, আমি মুখে আগুন দেবো? ওই পারবো না, আমি চলে যাবো। দেনা ভেয়ে দেবো, দেবো দিবি তো? হ্যাঁ, আজকে রাত 12টায় মুখে আগুন হবে। কেন 12টা? কেন দিনের বেলা 5-6 জনের বাড়ি টাকা তুলতে হবে। যা চলে যা, চলে যাচ্ছি। তা আমার মার মুখে যদি আমার আগুনটা দিতে হয়, তা এ সমালক কি চলে যা, কথা যার কাজ তাই, ঠিকই 12টার সময় চলে যাব। তেরি মেডি মেডি তেরি তেরি মেডি ক
ওদা এই বুড়ি কাছে 1.5 লাখ টাকা না আস, ফের কায়দা করে বার করতে হয়। এই টাকা দে, বাঁধবো। টাকা দেব? দে চিটিং মার, টাকা ফেল। এ রাঙ্গা, হ্যাঁ দে। আমি তো চাকরি পেয়েছি তো। কি পেয়েছে? হ্যাঁ। কি চাকরি রে ভাই? কি ভাই, এবার কি বলি রে? হ্যাঁ মনে পড়েছে, ওই চিড়িয়াখানা। চিড়িয়াখানা বাগের গ্রামও জানো? মায়েরা বড় বড় ইঁদের তোর মাথা করে ঝাড়ো আমার। আজকে রবিবার ব্যাংক বন্ধ, কালকে সকালে 100 টাকা দেবো। 3 বছর কটা রবিবার হয় রে? কেন গরিব মানুষ খেয়ে বসেছি। টাকা ফেল চাঁদু, একটা দিন সময় দে। একটা দিন যাবো? তাই আমি সিদ্ধান্ত হয়েছি, তুই বল তো দাদার 20 বছর মরে গেছে। আরে কি ভালো লোক ছিল, কি হারে আমি ঘুরতেছি। আবার সিদ্ধান্ত পাল্টালাম, তুই আমার বিয়ে করতে সঙ্গে বাসর। তোর বয়স আর আমার বয়স, টাকায় বয়স, এবার টাকায় বয়স কমে। আমি পারবো নি, যা টাকা ফেলে কথা বল ভাই। তাই আমার শরীর খারাপ। এই দেখ গুম তো কিল ঝাড়বো, টাকা ফেল। বে করবো, টাকা দুন বে করবো। বে করবি? হ্যাঁ, একটু রাই দিকেই যাবো। যাবো তোর তোর টপর কিনবো। কিনবো? আমার এই বয়সে এত বড় পাটাশি কিনবো? কিনবো। তুই আমার কচি বর হবি, আমি তোর কচি বউ হব। চল চল যাই। দাদা আশা ছিল একটা বড় ধরনের চাকরি পাবো, 30-40 হাজার টাকা মাইনে হবে। ভয় লাস্ট হয়ে গেলাম কিনা কনস্টেবল স্যার বলো, দেখ আজকে তোর শ্মশান ঘাটে ডিউটি পড়েছে। আমি কেন স্যার, ওখানে ভূত আছে বলে না তোর ওখানে যেতে হবে। ভাই রে আমি কেন স্যার ওখানে আমি যাবো না বল, দেখ একটা কেস ধরতে হবে। আমি স্যার কী কেস বলে, রাত্রে গোলা দড়ি দিচ্ছে, বিষ খাচ্ছে, সালারা পুড়িয়ে ছুঁয়ে চলে যাচ্ছে, তোর ওখানে যেতে হবে। ভাই রে যাবো সেই শ্মশান ঘাটে। আমার ভালো লাগে না তোমার আজকে তুমি বলতে নেই, পাখি ও ভাষা বলতে নেই, এসো আমার কাছে। আচ্ছা বলতো, এতদিন পরে আমি কোণে সেজেছি, আমার কেমন দেখিয়েছে? পুরো রানু পাগলির মতন। আমি সেই রানু পাগলি? আয় সুবিয়া। কে সবে? তুই সুবিয়া? ওই দাদু সবে। এই দাদু কি টাকা রে দাদু সবে? এই দাদুর নাতি শরীর খারাপ। আয় সুবিয়া, মুখ পড়া সুবিয়া। দেখ ভাই, এতদিন দাদু ছিল নি, মরে গেছে। আজকের বলতো আমার পাটির অবস্থা খারাপ, তুই একটা চুম খা। দেখ ঠাকমা। ঠাকমা বলিস নি রে, শরীর গরম হবে, ঠাকমা বলিস। ওই দেখো মা গো, কি ভাষা সুর গো, তোমার পাটি চুম খাতে গিয়ে যেন টিয়া পাখি ভাষা বলতেছে। কাঠ পিমরা ঝাঁকে চুম খা, লাভ আছে। হ্যাঁ রে, আমি কি খালি গুলগুল করতেছি? হ্যাঁ তুই গুলগুলি নি। আয় ছবি, কি ছবি? আমি পারু। ওই দেখো মারি আমার ইয়ে, তো সারা রাত ওই পার, আমি সারা রাত জেগে বসে থাকবো। কি ভয় দিয়ে? কেন রে তোর এত ভয় কেন রে? বলো চিঠি কি বাজ, যার খায় তার দেয় না, তুই কার পাল্লায় পড়ে জানিস? আজ তো ছাড়বো আজকে।
এর সঙ্গে সার রাত বগলে আমার হবে না, আমার মাছ পাত্রের কথা বলতে হবে, একটু ঘুমিয়ে নিই, আবার ভোরবেলা ওকে ছেড়ে দিতে হবে একদিনের পরে, আমি একটু ঘুমিয়ে নিই, ভোরবেলা উঠে কথা বলবে। এ বাবা, বারোটা বাজে, পাঁচ দিন বাকি আছে, পরমেশে মার মুখে আগুন দিতে হবে, আমি সুমনি চলে যাবো। ও বুড়ি, তোমার মায়া বাঁধনে আমার বেঁধে রেখেছ, আমি থাকুনি, আমি চলে যাও, যাবস সাঁওতালি পড়বে লোয়া বাসন সকালে পরমেশের মার মুছে। তোমার কোল ছেড়ে আমি চলে যাচ্ছি, টাটা, তুমি একা শুয়ে থেকো, টা। ও মা, আমি কি স্বপ্ন দেখলাম, আমি যেন 10 বছরের মেয়ে হয়ে গেছি। ও মা, জানো তুমি আর আমি সারা রাত আজ গল্প করবো, আমার কতদিনের স্বপ্ন তোমাকে নিয়ে। ও ভগবান, আঁচল দিয়ে বাঁধলো, মুখ পুরা পালিয়ে গেল, কত বড় চিটিং মাছ দেখো, লোকে ভালো পথে ফিরিয়ে আনার জন্য কত চেষ্টা করলো, থাকলো কি পরের ঘর চুরি করতে গেছে। যাবি কোথায় রে, তোর সারা রাত লম পজিল আমি খুঁজবো আজকে, যদি ধরতে পারি আবার বাসর ঘর করব। এবার আর মেয়েরা জানে আমার নাম ধুমাবতী। বারোটা বাজতে আর 2 মিনিট বাকি আছে, তা আমার মার মুখে যদি আমার আগুন দিতে হয়, ওই চিতা জ্বলবে, তোর যেখানে পাবো খুঁজে এনে ওই চিতায় পুড়িয়ে মারবো। এই শ্মশানে নাচানাচি করছিস কেন? সে অনেক ব্যাপার, আগুন দিতে এসছি না বিয়ে করতে এসছি? বিয়ে করছি, আগে খোল। কে খুলবে? কাজে লেগে পড়। এ দা, কি কোনচি বাড়ি কই? ও বাবা, এ সব জানে, একটাও বাদ দেবো না, সব কিছু এনেছি। আদে কোনচির বাড়ি তো? হ্যাঁ, এই শালা কোনচি বাড়ি না কোনচি বাবা রে, হয়তো ম্যানেজ কর বাবা, শালা আমার ছেলে আমার আলুকে দে দে বাবা। এ দা, আসন কই? আসন? হ্যাঁ, সব এনেছি নতুন। হ্যাঁ, লক্ষ্মীকান্তপুর বাজার থেকে শিব শঙ্কর বস্তাল আছে। বল কি বলতে? তাড়াতাড়ি তাড়াতাড়ি, হ্যাঁ, হাতে সময় কম, এক পাক করে ফুলবি আর বলবি মা মুখে আগুন না। আমার জানা আছে। ও বাবা, তোর জানা আছে মানে? হ্যাঁ, এরকম ক জায়গায় ঘটিয়ে আস, অনেক জায়গা। ও বাবা, এ সাধারণ জিনিস না। না রে, না শোয়ার থেকে একটা মৌ চাক পাঁচা মেরে শুয়ে থাকালা কে রে, রাই দিকে সুদ খন নাই। আমার কাছে হরিনাম করলি নাই ভূত রোগে, তো 25-30টা ভূত আগা জাগা হয়ে গেছে। ও মা, তোর চেপার বাঁচা, ও মা এসা যাই করবো না, ও বাবা হাত বাড়াচ্ছে ভূত, ওই মরে যাবে। ও বাবা, তোদের পড়ায় নে ফেলে রেখে চলে গেছে। আমি মানুষ না। ও বাবা, তোরা দোষ পেয়েছি নাকি? ভূতেরা তো চায় না চক্ষু কেন যেতে, বুঝলি ভাই? মানুষ করে খেলা মানুষ মানে মুখে আগুন দেয়।
আর আমি পারবো না, ওরে করবো বাসর ঘর, আমার শরীর টানে না। এই শোন, শরীর টানুক না টানুক দেখার দরকার নেই, টাকা খেয়ে আছিস আগুন দিবি চলে, ওরে মুখে আগুন দে। আমি পারবো না, ওরে করবো বাসর ঘর, আমার শরীর টানে না। ওরে মুখে আগুন দে। আমি পারবো না, ওরে করবো বাসর ঘর, আমার শরীর টানে না। এত সহজে ছাড়া যাবে না। কেন রে? তুমি যা অপরাধ করেছো সাজা তোমার পেতে হবে। আসল টাকা থাক না, সুতটাকে দাও না ফেলে আর ঝবুজে মারবে তো মাথা টন টন করে। বলে মুখে আগুন দিবি চল। এই তুই বিয়ে করছিস একে, ফের পরমেশের মার মুখে আগুন দিচ্ছিস। এই তোর তোর বয়স কত? 17 বছর। 17 বছর? এখন 17 বছর প্রায় বিয়ে থা হচ্ছে বলে। আমি তোমার বয়স কত গো? 76 বছর। এই বাড়িটা তোর তো দেখি, হ্যাঁ আমার কি শোনা ভুল হলো? 76 আর 17, হ্যাঁ আমরা গরিব মানুষ, টাকা সুদে দিই স্যার। আপনার প্রশাসনের লোক আমাদের লক্ষ্য রাখবেন, আমরা আপনার পকেট ভর্তি করে দেব। স্যার আজ থেকে আমি কথা দিচ্ছি, চিঠি মাল ব্যবসা করবো না, করবো না আর করবো না। আমার টাকা তো পুরোটা টাকা টাকা করে পাগল হয়ে যাবে। ছি 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 ছি, তোকে মানুষ ভাবতো না, আমার ঘৃণা হচ্ছে। যে মা 10 মাস 10 দিন তার গর্ভে ধরে কত না কষ্ট করে এই পৃথিবীর আলো তোকে দেখালো, এই মায়ের মুখে তুই আগুন দিলি না, অপরকে দিয়ে দেওয়াছিস। ছি 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 ছি, সত্যি আমি ভুল করেছি, আপনি দেখুন আপনার সামনে না আমার মাল মুখে, আমার মাল মুখে আমি নিজে আগুন দেব। মগো আমায় মা, আমি তোমারই খোকা,